সুধী দর্শক মণ্ডলী, আবারও চলে এলাম খনার বচনের নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটি আপনাদের আর্থিক সচ্ছলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও সুস্থ জীবনধারণের জন্য অত্যন্ত হেল্পফুল। জীবনের আর্থিক সচ্ছলতার জন্য প্রচণ্ড সহায়ক হবে ভিডিওটি, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। যত আয় তত ব্যয়, গৃহীর ধর্ম তাহা নয়। অর্থাৎ পুরো রোজগার খরচ করা গৃহস্থের একদমই উচিত নয়। আজকে যদি পুরো অর্থ খরচ করে দিই, তাহলে আগামীকাল যদি আমরা অসুবিধার সম্মুখীন হই, তখন অর্থ আসবে কোথা থেকে? টাকায় টাকা টানে, এটিও নাও জেনে। অর্থাৎ অর্থই অর্থকে আকর্ষণ করে নিয়ে আসে, তাই টাকা হাতে রাখতে হবে বা সঞ্চয় করতে হবে, কারণ টাকা দিয়েই টাকা রোজগার করা যায়। আগে সঞ্চয় পরে ব্যয়। অর্থাৎ যখন আপনারা উপার্জন শুরু করবেন, তখন আপনাদের সঞ্চয়ের কথা মনে রাখতে হবে, পরে ব্যয়ের কথা। উপার্জনের প্রথমেই টাকা সঞ্চয় বা জমানো অবশ্যই উচিত, কারণ বিপদে অর্থই বন্ধু হয়। লক্ষ্মী দেবী চঞ্চলা, যখন তখন উড়ে পালায়। অর্থাৎ টাকা যেমন হঠাৎই আসে, তেমনি হঠাৎ করে চলে যায়, তাই টাকাকে বেঁধে রাখতে হবে, অর্থাৎ জমিয়ে রাখতে হবে, হিসাব করে চলতে হবে, শ্রীবৃদ্ধি ঘটবে তবে। অর্থাৎ বড় হোক বা ছোট, একটা বাজেট ধরে চলতে হবে, না হলে দারিদ্রতা যাবে না। তাই বাজেট ধরে চলতে হবে, যাতে কিছু সঞ্চয় থাকে ভবিষ্যতের জন্য। টাকায় কিনা হয়, ভয়কে করে জয়। হ্যাঁ, টাকা সব কিছুই করতে পারে, ভয়কে অতিক্রম করতে শেখায়, তাই হয়তো ধনীদের ভয়ও কম থাকে। টাকা বাড়লে দেমাগ বাড়ে, টাকায় পুতুল হাঁ করে। টাকা অনেক অসম্ভবকে সম্ভব করে, অনেক অসাধ্য কাজ সাধন করে বা সহজ করে। ট্যাঁক খালি তো মুখ কালি, ট্যাঁক ভারী তো মন হালকা। অর্থাৎ পকেটে টাকা না থাকলে সম্মান আসে না, আবার পকেট ভর্তি থাকলে মনও ভালো থাকে। তাই খনাই বচনের মাধ্যমে বলেছেন, ট্যাঁক খালি তো মুখ কালি, ট্যাঁক ভারী তো মন হালকা। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এই রকম মোটিভেশনাল বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।